মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা সেকান্দর হায়াত খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বিকেলে এ উপলক্ষে মোহরায় মরহুমের বাড়িতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র A J M Nasir Uddin, CDA চেয়ারম্যান Abdus Salam, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি Naim Uddin Chowdhury সহ অন্যরা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন।